أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال رسول الله صلى الله عليه وسلم: أدنى لأهل الجنة له 80,000 خادم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. নতুন বাজার ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন সম্মেলনের আজকের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত দ্বীনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, অনুগ্রহ করে আজকের মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। জবান খুলে, মহব্বতে, বলিষ্ঠ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাত জাহান্নামের আলোচনা বিষয় তো আল্লাহর রহমতে একটার ভিতরে দুইটা, টু ইন ওয়ান বুঝেন না, একের ভিতরে দুই, দুইটা পারবো কিনা জানি না, যে নির্দিষ্ট সময় এই সময়ের ভিতরে দুইটা
আলোচনা করা মনে হয় সম্ভব নাও হতে পারে, এরপরও যদি সুযোগে হয়, আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু হইতে পারে, তবে যেহেতু আমাদের সকলের টার্গেট হলো জান্নাত, জাহান্নামে তো আমরা কেউ যাইতে চাই না, না কেউ রাজি আছেন যাইতে? তাহলে এটার আলোচনা আমার মনে হয় আপাতত একটু কম হইলেও অসুবিধা নাই, যেহেতু আমরা এখানে যাইতেই চাই না, যেখানে যাইতে চাই এখানে গেলে কি পাওয়া যাবে এটা বেশি জানার দরকার। জোরে আমার ভাইয়েরা আমরা মুসলমান সবাই আলহামদুলিল্লাহ করেন, আমরা মুসলমান এই জন্য আপনারা কি বেজার মুসলমান কম দামি? আরো জোরে কন মুসলমান দামি। হ্যাঁ, আমরা আমাদেরকে চিনি না, আমরা নিজেদেরকে বুঝি না, যার কারণে আমাদের অনেক হীনমন্যতা কাজ করে আমাদের মধ্যে। আমার ভাইয়েরা আমরা মুসলমান, একজন আদনা মুসলমান, সর্বনিম্ন পর্যায়ের মুসলমান, যার মধ্যে শুধু এতটুকু বিশ্বাস আছে যে আল্লাহ এক, শুধু এতটুকু, সর্বনিম্ন পর্যায়ের একজন ইমানদারের মর্যাদা আসমান জমিন সহ সারা পৃথিবীর চাইতে বেশি। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الارض الله الله। নবী বলেন আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ যতদিন দুনিয়াতে থাকবে আসমান জমিন ততদিন ঠিক থাকবে। কিয়ামত হবে না, কিয়ামত হবে না একজন ইমানদার থাকাকালীন অবস্থায়। তাহলে বোঝা যায় দুনিয়ার সব কাফের বেঈমান দুনিয়াতে বিচরণ করে, চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, নেতাগিরি করে, বিমানে চড়ে, হেলিকপ্টারে চড়ে, সব মুসলমানের ওসিলায় জোরে কোন ঠিক কিনা? মুসলমান আছে বলে তাদের সব ঠিক আছে। যেদিন মুসলমান থাকবে না ওই সকল জীব জন্তু জানোয়ারদের জন্য আল্লাহ দুনিয়াও টিকায়া রাখবেন না। আমার ভাইয়েরা আমরা ছিলাম জান্নাতে, আবার যাইতেও চাই জান্নাতে, খাওয়া দাওয়াও চলতেছে এখানে বসে নাকি, মটর বুট বুট তামারও দেন কিছু, তা আমারও যদি দিতে পারেন না তা আপনারাও খাইতে পারেন না, দয়া করে এটা বন্ধ করেন। আমার ভাইয়েরা আমরা ছিলাম জান্নাতে, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া কোথায় রাখছিলেন? জোরে কোন কোথায় রাখছিলেন? মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাখছিলেন কোথায়? জান্নাতে। তো আমাদের বাবা মার বাড়ি জান্নাত, আল্লাহ এই জান্নাত থেকে পাঠাইলেন দুনিয়াতে, আবার আমরা যাইতে চাই বাপের বাড়িতে, যাইতে মনে চায় না নাকি? হ্যাঁ, জান্নাতে যাইতে চাই। তাহলে এখন একটা প্রশ্ন হলো, প্রথম নাম্বার আল্লাহ জান্নাতে রাখছিলেন তো আবার বাইর করে দিলেন কেন? আল্লাহ জান্নাতে রাখছিলেন তো বের করে দিলেন কেন? আর না বাহির করলেই তো হইতো। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে রাখছিলেন, বের করে দিলেন কেন? এই কথাটা বোঝার জন্য ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা সিলেটের মানুষ, বিশ্বনাথের মানুষ, আরো নতুন বাজারের মানুষ, পুরান বাজার না, আপনারা কি মাঝে মধ্যে অন্য গ্রাম থেকে অথবা বাজার থেকে মোরগ কিনে এনে বাড়িতে পালেন এমন কোনো অভ্যাস বা এমন কোনো কথা আপনাদের জানা আছে? অনেকে বাড়িতে মোরগ পালে না, দেখা যায় নিজের ঘরে না হইলেও বাজার থেকে ছোট বাচ্চা কিনে এনে এটাকে অনেকদিন লালন পালন করে বড় হইলে তারপরে এটাকে জবাই করে খায় অথবা আবার বিক্রি করে, যেটাই করুক, মানে মূল কথা হলো পালতে গেলে বাজার থেকে কিনে এনে মোরগটা বাড়িতে আনার পরে প্রথম দিনই বাড়িতে এনে ছেড়ে দেয় না, এর আগে একটু কাজ আছে। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা আমার কাছ থেকে জেনে নেন কি করবেন। না এরকম যদি অন্য জায়গা থেকে কিনে এনে মোরগ পালতে হয় তাহলে প্রথমত মোরগটাকে দুই একদিন পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘরের কোনায় বেঁধে তাকে খাওয়ান দিতে হয়। এই রশি লাগানোর উদ্দেশ্য কি? মোরগ তো আসলে বেঁধে রেখে লালন পালন করা হয় না, এটাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখানে বাইন্দা রাখে কেন? এই বেঁধে রাখার কারণটা হলো বাড়িটা চিনানো, বাড়িটা চিনাইবার জন্য। এ মোরগ তোরেও ছেড়ে দিব, তুইও গিয়ে তোর মতো তোর স্টাইলে তোর ফ্রি স্টাইলে গিয়ে তুই তোর খাওয়া দাওয়া করবে, তবে এর আগে মালিকের বাড়িটা একটু চিনে যা, যাতে করে সন্ধ্যার সময় ঘুরে আবার বাড়িতে ফিরতে পারবাস। আমার ভাইয়েরা এই মোরগকে যেমন বেঁধে রেখে বাড়ি চিনানো হয়, আল্লাহ আদম এবং হাওয়া সেই সাথে তার সন্তানদেরকে জান্নাতে রাখার মাধ্যমে আল্লাহ বাড়িটা চিনিয়ে দিয়েছিলেন। হে আদম হাওয়া, বানাইছি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর জন্য, দুনিয়াতে যাইবা, তবে যাওয়ার আগে বাড়িটা চিনে যাও, যাতে করে দুনিয়া থেকে ঘুরে আবার এই বাড়িতে ফিরে আসতে পারো।
আমার ভাইয়েরা আল্লাহ বাড়ি চিনাইয়া দিলেন আর দুনিয়াতে পাঠাইলেন, যাও চিনাইয়া দিলাম জায়গাটা, এই জায়গাটা গিয়ে দুনিয়া থেকে রেজিস্ট্রি করে আস। রেজিস্ট্রি করেন নি আপনারা জমি জমা কিনলে? এই রেজিস্ট্রি অফিসটা হলো দুনিয়া আর রেজিস্ট্রির মাধ্যমটার নাম হলো ঈমান আর নেক আমল। কি কি? ঈমান আর নেক আমল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। আমার বন্ধুরা, কোরআন শরীফের অনেক আয়াতেই এই আলোচনা আছে, আমি এর মধ্য থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার এবং নেককার হবে, কথা বলবেন আমার সাথে, আশা করি কি দার? ঈমানদার আর আরো আস্তে কয়েন, ঈমানদার আর নেককার। যারা ঈমান আনবে, নেক আমল করবে, যারা ঈমানদার এবং যারা নেককার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমার ভাইরা, আমরা দুনিয়াতে আল্লাহর গোলাম আর জান্নাতে গিয়ে হইব, কথা কন, দুনিয়াতে আমরা গোলাম, জান্নাতে হইব মেহমান, এই কথাটা স্মরণ রাখতে হবে। দুনিয়ার জীবনে আমরা গোলাম আর জান্নাতে গিয়ে হইব মেহমান। দুনিয়াতে একজন ইমানদার, দুনিয়াতে কোনো মানুষ মেহমান হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন, আমাকে আপনাকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। গোলামি যারা করবে ঈমান আর নেক আমলের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। আমার ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউস তো এটা দামি জান্নাত, এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করেছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুল্লাহাল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করো। ভাইরা আমার, জান্নাতুল ফিরদাউস দামি জান্নাত, বড় জান্নাত। আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতির জান্নাত হবে এই পৃথিবীর 10টার সমান। আরো আস্তে কোন, সুবহানাল্লাহ, সর্বনিম্ন জান্নাতির জান্নাত এই পৃথিবীর 10টার সমান। সর্বনিম্ন জান্নাতির জান্নাতের খাদেমের সংখ্যা 80,000। এমন জান্নাতে যাওয়ার দরকার নাই, আরো আস্তে কোন, জান্নাতে যাওয়ার দরকার নাই। আমার ভাইয়েরা ঈমানদার মুসলমান, আমাদের টার্গেট হলো জান্নাত, আমাদের টার্গেট দুনিয়া না, কারণ দুনিয়া হলো মরা পচা গন্ধা আর জান্নাত হলো পবিত্র। জোরে কণ্ঠে কে না, দুনিয়া ক্ষণস্থায়ী জান্নাত, দুনিয়া কম দামি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এরা দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন, অথচ জান্নাত হলো উত্তম ও আবকা এবং চিরস্থায়ী। দুনিয়ার যত নাজুনিয়া আমত আছে সবগুলো ক্ষণস্থায়ী, এগুলি কম দামি। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আদ দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো একটা মরা জানোয়ার। আমার বন্ধুরা, এই জন্য ইমানদার নেককারের টার্গেট তো দুনিয়া না, ইমানদারদের টার্গেট হলো জান্নাত। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আকাশে শকুন উড়ে, আকাশে ইগল উড়ে, শকুন উড়ে, ইগল উড়ে, দুটোটাই উড়ার সময় নিচের দিকে তাকায় থাকে, কোথায় খাবার আছে, কোথায় খাবার পাওয়া যায় তারা সংগ্রহ করবে। কিন্তু শকুনের দৃষ্টি হলো মরা গরুর দিকে, মরা ছাগলের দিকে, ইগলের দৃষ্টি হলো জীবিত জানোয়ারের দিকে। আমার বন্ধুরা, ইগল কোনোদিন মরা প্রাণী শিকার করে না, পচা জিনিস নেয় না, জীবিত জিনিস শিকার করে। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে ইমানদারেরাও বিচরণ করে, কাফের বেঈমানেরাও বিচরণ করে। কাফের বেঈমানদের টার্গেট হলো পচা দুনিয়া, মরা দুনিয়া, আর ইমানদারদের টার্গেট হলো আল্লাহর নাজনিয়ামত পূর্ণ জান্নাত। কথা বলেন ঠিক না বে? ঠিক। দুনিয়া আমরা চাই না,
ইমানদারদের জন্য দুনিয়া টার্গেট না, হ্যাঁ দুনিয়াতে চলার জন্য দুনিয়া কিছু দরকার আছে অবশ্যই। আমার বন্ধুরা, দুনিয়া যতই বেশি হোক, যতই চাকচিক্যময় হোক, দুনিয়া তো দুনিয়ার জায়গাতেই থেকে যাবে, দুনিয়া তো কারো সাথে যাবে না, কারো সাথে যাবে আমল যাবে, ঈমান আর নেক আমল যদি সাথে করে নিয়ে যাওয়া যায় তাহলে সেই জান্নাতের মেহমান হওয়া যাবে। আমার বন্ধুরা, যেতে চাই জান্নাতে, আমাদের টার্গেট হলো জান্নাত। আমরা জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, সহজ কথা আল্লাহর গোলামি করা লাগবে। গোলামি যদি করি দুনিয়াতে, জান্নাতে হবে গিয়ে মেহমান। আমার বন্ধুরা, কাজেই দুনিয়ার অনেক কিছু দেখে আমাদের আক্ষেপ আর আফসোস করার কোনো কিছুই হতে পারে না। আমি আগে একটা কথা বলেছি, ঈমানদার আছে বলে দুনিয়া আছে, ইমানদার আছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরে কর, যদি ইমানদার নাই ওর মতো ডান ডুমের জন্য আল্লাহ দুনিয়া রাখবেন না। কাজেই মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে সাবধান, কার ওসিলায় সিন্নি খাও। আপনারা এরপরের কথাটা জানেননি কি? ঠাকুর কইলে আবার সিন্নি কওয়া যায় না, ঠাকুর কইলে প্রসাদ খাওয়া লাগে। কারণ কার ওসিলায় প্রসাদ খাও, ঠাকুর ছিল না। আর যদি সিন্নি কম তাহলে বলতে হবে কারো সিলাই সিন্নি খাও, মোল্লা ছিল না। গোড়ায় কথার সাথে একটা সাথে আরেকটা মিলাই না, আমরা তো খিচুড়ি বানাই লেছি, মোর খোদা বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হো, জুমার নামাজেরও মুসল্লি, পূজা মণ্ডপেরও সবার আগের কাতারে। জোরে কোন ঠিক কিনা ভাইয়ার আমার বন্ধুরা আমার? তাহলে আসুন, আমরা তো অনেক সময় ওই কাফের বেঈমানদের ধন দৌলত দেখে এটা ওইটা অমুকটা তমুকটা দেখে দেখে আমরা বড় আক্ষেপ করি, বড় আফসোস করি। অনেকে আবার গিয়ে প্রশ্ন করি, হুজুর আমরা তো আল্লাহরে ডাকি, গুণা করলেও তো আমরা আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে ডাকি, নামাজ পড়ি, রোজা রাখি, তো আল্লাহ আমরা দন দৌলত বাড়াই দিতে পারেন না? এ আমেরিকার এরা কি জীবন আল্লাহরে ডাকে? ইংল্যান্ডের এরা কি আল্লাহরে ডাকে? অস্ট্রেলিয়ার এরা কি আল্লাহরে ডাকে? এরা এত সম্পদ কেন? আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই, আশা করি মনোযোগ সহকারে শুনলে বুঝবেন। এক ব্যক্তি গাভীও ফলে সারও ফলে, গাভী আর সার চিনেন তো আপনারা? এখন গাভীও ফলে সারও ফলে, কিন্তু গাভীর গলার মধ্যে রশি আছে দশ হাত লম্বা, আর একটা রশি দিয়া খোঁটা দিয়া এটা জমি মাঠে নিয়ে বাড়ির নামাত নিয়ে খোঁটা দিয়া রাখে, এটা ওই দূরের ভিতরে সীমানার ভিতরে ঘুরে ঘুরে খা। আর সার যেটা, এটার গলার মধ্যে কোনো রশি নাই, একদম ফ্রি ছেড়ে দিছে, ফ্রি। আমরা তো ফ্রি শব্দটা বড় পছন্দ করি। এখন আমার ভাইয়েরা, মুসলমানের জীবন যাপন ফ্রি হইতে পারে না, জীব জন্তু জানোয়ারের জীবন যাপন হলো ফ্রি জীবন যাপন। ভাইয়েরা আমার, এখন সার এটা ঘুরে ঘুরে খায় পুরা হাওরে, আর গাভী ধরনের খোটা রশি যত লম্বা এর ভিতরেই খায়। এখন সার অল্প দিনে তাজা হয়েছে, অল্প দিনে। একদিন বিকালবেলা বাড়িতে ফিরবার সময়ে, বাড়িতে উঠার আগেই বাড়ির নামাতেই গাভী গিয়ে বলতেছে, মহিলা তোরে তো তোর মালিকে বেশি পছন্দ করে না, তোরে বেশি ভালোবাসে না। কই কেমনে বুঝলা? কই এই যে দশ হাত রশি দিয়ে তোরে খোঁটা দিয়ে রাখছে, সারাদিন ঘুরে ঘুরে এখানেই খাস, আর আমারে দেখছ না বিড়ি খায়া কি তাজা হইছে। মহিলা জবাব দে, দেখো আসলে আমারই বেশি ভালোবাসে, তোমারে না। কেমন কথা কস, তোরে দশ হাত লম্বা রশি দিয়ে খোঁটা দিয়ে রাখছে, ওর দূরের মধ্যে ঘুরে ঘুরে খাস, আর আমি সারা হাওরের ভালো ভালোটি খাই, তো আমারে পছন্দ করে না, তোমারে করে কেমনে? বেশি বুঝো না, এত সালাক হইব না। কো কেন, কো কি হয়েছে? কো আমি আমারে মালিক দীর্ঘদিন রাখবে, আমি বছর বছর দুধ বাচ্চা দেবো, মালিকরে প্রতিদিন তিন চার শের পাঁচ শের করে দুধ দেবো, মালিকও আমারে আদর করবে, আমিও মালিকের খেদমত করবো। আর তোমারে যে অল্প দিনে খাওয়াইয়া তাজা বানাইতে আছে, মোটা বানাইতে আছে, জানো নি সামনের সানদের নাম কুরবানির সান। আল্লাহর ভাষায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি, সুম্মা ওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা জাহান্নাম। চিৎকার করে কন্যা, নাউযু বিল্লাহ।
আমার বন্ধুরা আল্লাহ বলেন নবী ঈসা মাসির জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। আমার বন্ধুরা জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই নাকি? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে কি হবে তাদের অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বর্ণনা দিয়েছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআ ওয়া ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া كذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা, ওই জাহান্নামের জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা পানি পাবে না, কোনো জান্নাতি শরবত তারা পাবে না, পানি 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 বলে চিৎকার করবে। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হবে, নির্দেশ হবে ফেরেশতারা রে কিছু পানি দিয়াও, কি পানিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসাকা, এক নম্বর হলো তাদেরকে হবে গরম পানি, কি পরিমাণ গরম হবে সেই পানি। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার ভিতরে ঘোষণা করেছেন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আমার বন্ধুরা এই তুসকা মিন আইনিন আনিয়ার ব্যাখ্যা করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এমন গরম পানি জান্নামীদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত গরম পানি দিবেন ফেরেশতা মাধ্যমে, এই গরম পানি থেকে এক ফোঁটা গরম পানি যদি দুনিয়ার কোনো বিশাল পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয়, ওই এক ফোঁটা গরম পানির তাপের কারণে পুরা পাহাড়টা গলে নিজেই পানি হয়ে যাবে। আমার বন্ধুরা এমন গরম পানি পান করলে আরাম কথা কন না, ঠাস ঠাস করা লাগবে, এমন গরম পানি কি আরাম না বেআরাম? وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন গরম পানি দেওয়া হবে, এই গরম পানি যখন ভিতরে ঢেলে দেওয়া হবে ভিতরে যা আছে সব পুড়ে যাবে, সব পুড়ে যাবে, নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার বন্ধুরা এইগুলি গিয়ে এক জায়গায় জমা হবে, শরীর থেকে রক্ত পড়বে, পুষ পড়বে, ওইগুলি গিয়েও জমা হবে। ইল্লা হামিমা ওয়া গাসাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরম পানি দেওয়া হবে, গরম পানি এবং গাসাক দেওয়া হবে। গাসাকের এক ব্যাখ্যা হলো শরীর থেকে নির্গত যত পচা জিনিস ময়লা গিয়ে জমা হবে, ফেরেশতারা ওই জিনিসগুলি পুনরায় উঠাইয়া তার মুখের মধ্যে ঢেলে দিবে। জুরে কন্না ওযুবিল্লাহ। আমার বন্ধুরা পক্ষান্তরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ব্যাপারে বলেছেন জাহান্নামীদের তো এই অবস্থা, গরম পানি পাবে, গাসাক পাবে, কোনো শরবত পাবে না, কোনো ঠান্ডা পানি পাবে না, কেবল মাত্র গরম পানি এবং গাসাক। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন অপর দিকে ঈমানদার নেককারদের জন্য ঘোষণা করেছেন, মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মা'ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। জান্নাতীদের জন্য চার প্রকারের নদী থাকবে, এরার লাগি কি থাকবো? হ্যাঁ, ঠান্ডা পানি, শরবত, হ্যাঁ, পোষা গলার গান্ধা নষ্ট কুশ্রী দুর্গন্ধ, এরপরে চূড়ান্ত গরম। আর জান্নাতীদের জন্য কয় প্রকারের নদী? চার প্রকারের নদী। আল্লাহ বলেন এক নম্বর ফিহা আনহারুম মিন মা'ইন গায়রি আসিন, বিশুদ্ধ পানির একটা নদী থাকবে। আলহামদুলিল্লাহ, কোন বিশুদ্ধ পানি যার মধ্যে আয়রন নাই, আর্সেনিক নাই, কোন সময় এটা শ্যাওলা ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নাই, ফিল্টারিং এর কোনো দরকার। এক লম্বা করে বলার সময় নাই, সময় তো কম আমার ভাইরা। এক দুই নাম্বার হলো ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামু, এমন দুধের একটা নদী দেওয়া হবে যেই দুধ কোনোদিন নষ্ট হবে না। আমার ভাইরা দেখেন, আপনারা সিলেটের মানুষ কতটুকু জানেন তা জানি না, বিশুদ্ধ দুধ বর্তমান বাংলাদেশে এটা একটা মোটামুটি কঠিন সাবজেক্ট। খাঁটি দুধ
এরপরে আসেন, জান্নাতি দুধ যেমন নষ্ট হবে না, জান্নাতি দুধে কারো পেটও নষ্ট করবে না। দুনিয়াতে দুধ খাঁটি, আপনার নিজের গাবি বলে ওজনের মধ্যে তো কোনো ভেজাল নেই, 100% একুরেট, একদম শতভাগ পিওর। এখন যদি আপনি এক এক টানে বলে মনে করেন নিজের গাবির দুধ ওজন সাইরা লাভ কি 5 লিটার দিছে, কিন্তু মেডিকেল সায়েন্স বলে 3 লিটার যদি একবারে মাইরা দেন তো আপনার টয়লেটের সাথে আত্মীয়তা করা লাগবে, কথা বুঝেন নাই? 3 লিটার একবারে মাইরা দিলে ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট তখন বাথরুমের সাথে আপনার ঘন ঘন আসা যাওয়া শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিন্তু জান্নাতের ভিতরে এই ডাইরেক্ট ডাইরেক্টের কোনো ব্যবস্থাই নাই, কারণ জান্নাতে দেওয়ার সময় আল্লাহ একটা নদীতে সুবা দিয়ে দিব। সুবা বুঝেন না আপনারা? নিজে নিজে পানির নিচে গেলে কো ডুব দিছে, আর একজনে জাতাদার নিচে দিলে এটার কো ডুবাই দিছে, তো আল্লাহ ফেরেশতারা দিয়ে একটু ডুবায়া উঠাইবো, সুবায়া উঠাইবো। যেই মাত্র ওইখান থেকে সুবানি দিয়ে উঠাবে, ডুবায়া উঠাইবে, তখন তার মধ্যে অনেকগুলি পরিবর্তন আসবে, শারীরিক পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন, আভ্যন্তরীণ পরিবর্তন। আমার ভাইয়েরা, শারীরিক পরিবর্তন, এখান থেকে গোসল করে উঠানো মাত্রই লোকটা আদম নবীর সমান 60 হাত লম্বা হবে। আরো আস্তে কয়েন, দুনিয়াতে 2 আঙ্গুল লম্বা হওয়ার জন্য কত উকি মারে ড্রেসিং টেবিলের সামনে গিয়া, খালি ইস ৬০ হাত লম্বা হবেন, ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর হবেন, কার মতো একটু সাদা হইতো, আচ্ছা কোনছেন জীবনে কোন কালা জিনিস ঘষলে সাদা হয়? কালো জিনিস এটারে ভালো করে সাবান টাবান দিয়ে ধুইলে কালোটা আরো চিক মারে, আর হেয়ারেন লাভলি মাখতে মাখতে আয় হাই রে প্যাকেট জমা এলেছে 2 কাঠো। আমার বন্ধুরা তো দেখেন সুন্দরের একটা আকাঙ্ক্ষা, কি বলেন ঠিক কিনা? এরপরে যদি গালটা ভাঙ্গা থাকে খারাপ দেখা যায় না, এটা বর বর লাগে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গাল গাল ফুল এমন যদি হইতো, কি বলেন ঠিক কিনা? কে বলে কয়ে দিছে ফান্তা ভাত খাইলে, পানি ভাত খাইলে বলে শরীর ফুলে গাঙ্গুল ফুলে, এ রাত্রে ভাত না হ্যাঁ পানি দিয়ে তো পানি ভাত খাইতে 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 লাংসে পানি জমে গেছে কিন্তু গাওলার হলে না, কত আকাঙ্ক্ষা। আমার বলেন বাংলারা, জান্নাতের ভিতরে কি তোমাকে আর এই কষ্ট করা লাগবে না, ওই পানি থেকে চোবা দিয়ে উঠানো মাত্রই তুমি আদম নবীর সমান লম্বা হয়ে যাবে, ইউসুফ নবীর মতো সুন্দর হবে। এ বাংলা, আদম নবীর সমান যদি লম্বা হও আর ইউসুফ নবীর মতো যদি সুন্দর হও, কণ্ঠটা যদি ভালো না থাকে মনের ভিতরে কতই না আক্ষেপ থেকে যাবে। দুনিয়ার জীবনে যাদের কণ্ঠ ভালো না, এরা একটা গজল কইতে চায় না, কারণ কইলে না জানি আবার ফিসে দা কেটিটকারি মারে, গানে টান মারে, যদি মিলে না ফিসে দা আরেকটা যায় আর কয় দেখিস কুত্তানি হানি পরে ধরে কোন ঠিক কিনা? বুড়া বেড়া পুর রাত্রে ঘুম ভেঙে গেছে, ফজরের আজান এখনো হয় নাই, মনে মনে ভাবছে একটা গজল গাই, ফজরের আজানটা দেখ এরপরে ঘর থেকে বের হইব। লোকটার মাউথ বুড়া মানুষের মুখ, আর বুড়ির কান হলো এক জায়গায় কাছাকাছি। আমার বন্ধুরা, বুড়া মানুষ এমনি গলার নাই স্টেশন, এরপরে ঘুম থেকে উঠছে, এরপরে আবার লম্বয়ে শুয়ে রইছে, এখনো ঘুম থেকে উঠিয়া বিছনা সারে নাই, পানিও খায় নাই, চাও পান করে নাই, এর ভিতর দিয়ে বেড়ার মনে যাচ্ছে একটা গজল গাইতাম, এখন টান মারছে মনের আবেগে, কেমনে যাব সোনার মদি এনে গেছে করে উঠছে, বুড়ি টাপ দিয়ে উঠছে, উঠে ছাগলের মতো বেমাও কেন? মনে বড় কষ্ট, আমি একটু মদিনা যাওয়ার আবেগ নিয়ে একটা গজল গাইতেছিলাম, আর তুমি বলো আমার ছাগল, আমি ছাগলের মতো বেমায় কেন? মনে বড় কষ্ট, আমার আল্লাহ ডাক দেখো রে বাংলা,
আদম নবীর মতো তোমার দেহটা হবে, আর ইউসুফ নবীর মতো তোমার সৌন্দর্য হবে। আমি আল্লাহ তোমার কণ্ঠটা যদি ভালো করে না দেই, জান্নাতে গিয়েও তোমার আক্ষেপ থেকে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমার কণ্ঠটাও দাউদ নবীর কণ্ঠ বানায় দেব। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ হইলে কি মনে করেন? এখন আদম নবীর সমান 60 হাত লম্বা, আর ইউসুফ নবীর মতো সুন্দর, দাউদ নবীর মতো কণ্ঠ, গানের টান মারলেও আরেক বেটার বৌসুদ দফা বলিয়া করব। কথা ঠিক নেই? আরে বাবা রে বাবা, গান শুনিয়া আর নাচ দেখিয়া কতজন কতজনের জন্য পাগল। বাংলাদেশের এক নায়ক মারা গেছিল না, এর নাম জানি কি, সালমান শাহ। এটা মারা যাওয়ার পরে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম তার সুগে আরো 4-5 জন শহীদ হয়েছে। জোরে কান না উযুবিল্লাহ। আমার ভাইয়েরা তার জন্য কেন জীবন দিল? সে মারা গেছে, মরে গেছে, যেমনি মরছে কেমনে মরছে এটা আমার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। তার জন্য মরতে হবে কেন? তাহলে নিশ্চয়ই বোঝা যায় ওই কারণে ওই টানে। জোরে কান ঠিক কিনা? আমার ভাইয়েরা এখন দেখেন, যদি এমন সুন্দর কণ্ঠ হয় তাহলে এই কণ্ঠ বাজায়া এই কারণে আল্লাহ কয় না জান্নাতের মধ্যে এই ফসা কামের কোনো সুযোগ? জোরে কান জোরে কান জোরে কান, এই সুযোগ না। আরেকজন থেকে চোখ টিপ মারবেন, আরেকজনের বউ গিয়া নিয়ে যাবেন গিয়া, আরেকজনের মাইয়া দিক্ষা। এই জন্য আল্লাহ কয় না দাউদ নবীর মতো কণ্ঠ, ইউসুফ নবীর মতো সুন্দর, আর আদম নবীর মতো দেহ, আর চরিত্রটা বানায় দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। আমার ভাইয়েরা ও যুবক ভাইদেরকে জিজ্ঞেস করি, এই মনে একটা জান্নাতে যাইবার মনটা সাইনিও? আচ্ছা আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে দাওয়াত দেয়, প্রধানমন্ত্রীর যে বাসভবনটা গণভবন, এখানে দাওয়াতটা পাইলে যদি কার্ডটা আয় আপনার কাছে, সলমুদ্দিনের ছেলে মিস্টার সলমুদ্দিন, বাড়ি নতুন বাজার বিশ্বনাথ সিলেট, আগামী অমুক দিন বঙ্গভবনে আসবেন চা খেয়ে, সুবহানাল্লাহ। এই দাওয়াত কাট পাইলে এবার হাট দুর্বল হইলে বাঁচবো কি না সংযোগ আছে? কথা ঠিক নেই? আর মহামান্য রাষ্ট্রপতি যদি বঙ্গভবনে ডাক দেয় তো একই অবস্থা আমার ভাইয়েরা। আচ্ছা আপনারা বলেন তো দেখি, গণভবন আর বঙ্গভবন এমন কয়েক হাজার ভবন একসাথে করলে জান্নাতের একটা কোণার সমান হইব নি? এখানে দাওয়াত পাইলে আরে বাপরে বাপ, 8 দিন আগে থেকে বেড়েছে, আগামী অমুক দিন কি অমুকের সাথে মিটিং, অমুকের দাওয়াত। এখানে যদি আপনার মনের এত আগ্রহ, জান্নাতের যতটুকু বিবরণ শুনলেন, এই জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহ থাকার দরকার নাই না? আছে যদি ওই জান্নাতে যাইতে হয় তাহলে কিছু করা লাগে না? লাগে না? ইমানদার হতে হয়, নেককার হইতে হয়। খালি জান্নাতের আলোচনা করলে হবে না, কি নিয়ে জান্নাতে যাওয়া যাবে তাও সাথে রাখা দরকার। এই কারণে আল্লাহ জান্নাতের বিবরণ দিতে গিয়ে আগে ঈমান আর কথা কইছে, নেক আমলের কথা কইছে। এক সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবীজি, যারা ঈমানদার যারা নেককার তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। বোঝা যায় ঈমান নাই যার জান্নাত নাই। আরো জোরে কান, ঈমান নাই যার জান্নাত নাই তার। আমার বন্ধুরা জান্নাতে যাব কেবলমাত্র, জান্নাতে যাবে কেবলমাত্র ঈমানদারেরা। জোরে কান ঠিক কিনা? ঈমান নাই জান্নাত। আমাদেরকে এই কথাটা যেন স্মরণ থাকে, অনেক সময় কথাটার মধ্যে একটু ফেসফুস লাগাই আমরা। আমি সেই দিকে আজকে যাইতে পারবো না, আমি আর একটু সোজা সামনের দিকে আগাইতে চাই, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল ও মঞ্জুর করো, সকলে বলে আমিন। জান্নাতের ভিতরে কয়টা নদী থাকবে? কয়টা? জোরে কান কয়টা? 1 নম্বর বিশুদ্ধ পানি, 2 নম্বর বিশুদ্ধ দুধ। ওই যে দুধের কথা বলতে গিয়েই বলছিলাম, ওই যে এখানে একটা গোসল দেওয়া হইবেন আল্লাহ, এই গোসল দিয়া উঠানোর সাথে সাথে ভিতরে পেটের ভিতরে যে পেশাব পায়খানার যে ট্যাঙ্কি আছে দুইটা, এই ট্যাঙ্কি কুদরতিভাবে আউট হয়ে যাবে পেটের ভিতর থেকে।
আপনার ওইটাই নাই, যা মনে চায় তা খাইবেন, যতটুকু মনে চায় খাইবেন। জান্নাতের ভিতরে একটা কথা ভালো করে স্মরণ রাখবেন, জান্নাতের ভিতরে খাইতে চাইলে খাইতে পারবেন, খাইতে পারবেন, খাইতে পারবেন, খাইতে পারবেন, খাইতে পারবেন, খাইতে পারবেন। আপনি যদি মনে করেন একটা না 15 দিন পর্যন্ত খাবো, আপনার কোনো অসুবিধা হবে না। কেমন কথা, আপনারা তো কবেন যে 15 দিন পর্যন্ত আবার কেমনে খায়। আচ্ছা বলেন দেখি, আপনার সামনে 10টা আইটেম আছে খাওয়ানোর, মানে আপনি বসে একটা খাইছেন আর 9টা খাইতে পারেন নাই, খাইতে পারেন নাই যে কোনো কারণে, আপনার ফ্যাট ভরে গেছে অথবা আপনি অসুস্থ এই কারণে, কিন্তু ওই দিকে চোখ যায়নি। হ্যাঁ দেখেন না, অনেকে ডায়াবেটিস ডাক্তারে কয়ে দিছে যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান, দুপুর বেলা 200 টা চাউলের ভাত খান, গরুর গোশত এক টুকরা, এটাও রানেরটা সিনারটা না, মজা যেটা এটা না, বেমজা যেটা এটা, কথা বুঝেন নাই আমার ভাইয়েরা। এখন দেখেন এই রুগী বেটা বসছে এখানে, আর পাশে আর এক লোক বসে কৃষক, জমি থেকে কাজ কাম কইরা গোসল টোসল কইরা কাপড় চোপড় পইরা বেটা বসে এখানে দাওয়াতে, এখানে বেটা এক টুকরা দিতে না, দুটো বেটা না দেন না দেন না, আরে আধা ফেলের দিস, এ আধা ফেলের তিন লুকমার ভিতরে খায় পরিষ্কার, আবার ডাকে গো তরকারি দিয়ে দাও, আর এ দুই টুকরা গরুর গোশত ভাইয়া খালি আতা, আর এর খাওয়ার বাপ দিকে মাঝে মাঝে খালি চোখ ঘোরা, ধরে কোন ঠিক কেটা। তাহলে একবার বলেন দেখি একটু আফসোস আসেনি না নাই, জান্নাত তো আফসোসের জায়গা না আমার বন্ধুরা, এখানে আপনি খাইতে পারবেন না, সামনে সুন্দর জিনিস, এই আফসোসের কষ্ট তো জান্নাতের ভিতরে থাকবে না, আপনি খাইতে চাইবেন, খাইতে থাকেন, খাইতে থাকেন, খাইতে থাকেন, খাইতে থাকেন, খাওয়া দাওয়া শেষ করবেন, হয়তো একটা ঢেকুর আসবে অথবা শরীরে একটা হালকা চিকন ঘাম আসবে, ঢেকুর আসুক আর ঘাম আসুক, এই ঘাম আর ঢেকুরের ভিতর থেকে মেসকা আম্বরের ঘাম বাহির হবে, যা খাইছিলেন সব হজম হয়ে যাবে। অতএব এবার খাঁটি দুধের যে একটা নদী আছে, আপনি যদি মনে করেন গ্লাস দেখাইবেন তো খান, বালতি দেখাইবেন তো খান, যদি মনে করেন গ্লাস আর বালতিটা উড়াইয়া কতক্ষণে খাম, একবারে নামে যায় নদী তো নদীতে নামে গিয়া খান, তবুও কোনো অসুবিধা, জোরে কোনো অসুবিধা নাই নাই আমার বন্ধুরা। ওয়ানহারুম মিন খামরিল লাযাতিন লিশারিবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি শরবতের একটা নদী থাকবে। আমার বন্ধুরা দুনিয়ার জীবনে যারা এই নষ্ট পচা গন্ধা মদ পান করে জবানকে অপবিত্র করবে, জান্নাতের ওই শরবত ওই মদ খোরেরা কোনোদিন পাবে না। আমার বন্ধুরা জান্নাতি শরবত যার থাকবে সুগ্রান, পান করতে লাগবে বড় সুস্বাদু মিষ্টি, কোনোদিন মাথা নষ্ট হবে না, মাথা কোনোদিন আওলাইবে না, মাথা ব্যথাও করবে না। আমার বন্ধুরা 4 নম্বর হলো আনহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদম খাঁটি মধু দিয়ে বান্দারে আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে আস্থা একটা নদী দান করব। কয়টা কয়টা? 1 নম্বর খাঁটি বিশুদ্ধ পানি, বিশুদ্ধ দুধ জান্নাতি শরবত এবং বিশুদ্ধ মধু, 4 প্রকারের নদী থাকবে আমার বন্ধুরা। এরপরও জান্নাতিরা কোনোদিন নদীর কাছ থেকে গিয়ে পানি আনতে হবে না, দুধ আনতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের অনুগত করে দিবেন নদীগুলোকে। ওই উফাজ্জিরুনা তাফজিরা, আল্লাহ বুঝাইয়া দিলেন বান্দারে তুমি ইশারা করবা যেই দিকে তোমার নদীগুলো চলবে সেই দিকে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, তাহলে আবারও জিজ্ঞেস করি, ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই? আরো আস্তে কোন যাইতে চাই? তাহলে কি লাগবে? জোরে কোন সবাই কোন কি লাগবে? ইমান, 2 নম্বর নেক আমল। আল্লাহ আমাদেরকে ইমান আর নেক আমল ওয়ালা হিসেবে তুমি কবুল মঞ্জুর করো, সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা ওই কাফের বেঈমানেরা পানি পাবে না, পানি নাই, আছে গরম আর আছে গাসসাক, গরম পানি পাবে, গাসসাক পাবে, আর জান্নাতীরা 4 প্রকারের আস্থার নদী পাবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমার ভাইয়েরা ওই দিন ডামেরা বুঝবে ইমানদার কারে কয় আর আমেরিকার প্রেসিডেন্ট হওয়া কারে কয়, জোরে কান। আমি বলি না, আমার আল্লাহ নিজেই কোরআন শরীফে বলছেন, আমি শুধু আয়াত করে পড়ে তর্জমাটা আপনাদেরকে করে দেব। আমার ভাইয়েরা ওই দিন বাংলাদেশের এই দুর্বল মানুষেরা, মিয়া সাহেবেরা যারা ডাইল ডাইল বোর্ডিং এর ডাইল খা, এই ডাইল খায় কোরআন হাদিস যারা শিখছে, আমার ভাইয়েরা মুসলমানেরা যারা কোরআন হাদিসের কথা শুনে আমল করছে, ওই 200 তলার উপরে
হাইওয়ে, বড় বড় সাগর কলা, বড় বড় আম, বড় বড় আপেল, বড় বড় জলপাই, বড় বড় আরো জাহাজ আছে, বড় বড় ছোট ছোট নাই, বড় বড়, কারণ আমনে তো কয় হাত লম্বা। তখন যদি আপনার বিষ্ণাতের আঙ্গুর দেওয়া জান্নাতের ভিতরে গেলে ইটা দেওয়া লাইতে পারে জান্নাতে বেরিয়ে যাবো, রাগ করবে বলে আল্লাহ যদি এই আঙ্গুর তো বিষ্ণাতে গেছি তোমার জান্নাতে একই লাভ হইলো। কাজেই আপনি যেই পরিমাণ বড় জান্নাতের ফল হবে সেই পরিমাণে বড় ওইখানে খাইবে। আর এই দিনে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জাহান্নামের ওই গর্তে নিক্ষিপ্ত হবে, আগুনের সাথে উপরে উঠবে, আবার আগুন নিচে যাবে, তো সে নিচে যাবে, আর ওই দিন তাকায় দেখবে আইরে বাংলাদেশ ছোট্ট একটা দেশ কত সাহায্য সহযোগিতা পাঠাইছি আমেরিকা থেকে, ইডি খাইয়া ওই দেখ $200 উপরে খা। এই দিন ওই দিন ভিক্ষুকের নেয় হাত পেতে তাদের কাছে ভিক্ষাছে। আল্লাহু আকবার কর। ونادى اصحاب النار يا اصحاب الجنه ان افيضوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين। ওই দিন তারা বলবে ও জান্নাতীরা তোমরা খাওয়ার পরে গ্লাসের নিচে যে কদ্দুর পানি রয়েছে জোটা, খাওয়ার পরে দস্তরখান বা প্লেটে যে কদ্দুরখানা রয়েছে জোটা, ওই জোটা পানি আর জোটা খাবারটা আমাদেরকে একটু দাও। ওই দিন জান্নাতীরা ওইখান থেকে বলবে, ওই দিন ওইখান থেকে বলবে বহু খাইছো দুনিয়াতে, খাইতে খাইতে কুত্তা বিলাই শুয়র বান্দর সুদ্ধা খাইছো। আরো জোরে কান খায়নি না খায় না। হ্যাঁ আমার ভাইয়েরা কোনোটা বাদ রাখো নাই, দুনিয়ার জীবনে সাপ বিচ্ছু কুকুর বিড়াল পর্যন্ত ইঁদুর বাতারি পর্যন্ত খাইছো, কাজেই জান্নাতের খাবার তোমাদের জন্য ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ কাফেরদের জন্য জান্নাতের খাবার এবং জান্নাতের পানিও হারাম করে দিয়েছেন, এক ফোঁটা পানিও তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া যাবেও না। আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আল্লাহুল আলামিন ওই দিন জান্নাতের নাজুনিয়া মত ইমানদার আর নেককারদেরকে দিবেন, জান্নাতের নাজুনিয়া মত তারা ভোগ করতে থাকবে, কাফের বেঈমানেরা ওই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, আগুনের লেলিহান শিখার সাথে উপরে উঠবে আবার নিচের দিকে যাবে, পানি পানি বলে চিৎকার করবে, গরম পানি দেওয়া হবে যে গরম পানির কারণে ভিতরটা পুড়ে যাবে, গসাক দেওয়া হবে পচা গন্ধা যা আছে সব পান করতে চাইবে না, এরপর মুখটা হা করাইয়ে তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হবে। আমার বন্ধুরা তাই আসুন আওয়াজ করে বলুন জাহান্নামে যাওয়া দরকার না জান্নাতে যাওয়া দরকার। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় গুনার কাজ ছাড়তে হয়, ভালো করে বলবেন জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় গুনার কাজ ছাড়তে হয়, জান্নাতে যদি যাইতে হয় ঈমানদার হওয়ার পাশাপাশি নেক আমল করতে হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদার নেককার যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব, আমার বন্ধুরা সর্বনিম্ন জান্নাতের জান্নাতের খাদেমের সংখ্যা হবে 80,000। আমার বন্ধুরা ওই জান্নাতে কত নাজু নিয়ামত আয়াতের তরজমা করলেও হবে না, শুধু তেলাওয়াত করেও শেষ করা সম্ভব না। সূরা ওয়াকেয়া খুলে দেখুন আলা সুরুরিম মাউদুনাত মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن
فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين. زركنا الله أكبر. আমার ভাইয়েরা, এই যতক্ষণ আয়াত তেলাওয়াত করলাম সবগুলো আয়াতের ভিতরে আল্লাহ জান্নাতীদের নাজ ও নিয়ামতের বিবরণ দিয়েছে। এখন বলেন দেখি সবগুলি আয়াতের বিবরণ যদি আপনাদের সামনে পেশ করতে হয়, এই এক মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত একদিনে হইলে চলবো না কয়েক মাগরিবের দরকার? যাদের ভিতরে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আমার ভাইয়েরা, আপনি জান্নাতে যখন যাবেন সর্বনিম্ন 70টা ম্যাডাম পাবেন। সুবহানাল্লাহ, আওয়াজ তো সবাই মিলে একসাথে কোন সুবহানাল্লাহ। ও জোয়ানেরা, মনের মধ্যে যখন কোনো আগ্রহ লাগে না, দুনিয়ার একটা কাইল্লা ভেরেত নিল লাগি জীবন দেবে, আই লাভ ইউ আই লাভ ইউ আই। কয়জন কয়জন আর আস্তে কোন কয়জন? 70 জন। এখন এখন দুনিয়ার ম্যাডাম কই যাইবো? সংক্ষেপে কইলে কি, যদিও সাজায় গুজায় বললে এখানে অনেক কথা, আমি খুব সংক্ষেপে বলি, দুনিয়ার যে আপনার ম্যাডাম আছে সুরত আলীর মা, এই সুরত আলীর মার কি অবস্থা হবে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জান্নাতে 70 জন হোক আর যত জনই হোক না কেন, তারা হবে যত সুন্দরী। আল্লাহ দুনিয়ার ম্যাডাম যদি জান্নাতি হয় তাকে বানায় দিবেন তাদের চাইতে হাজার গুণ বেশি সুন্দরী। আপনি হবেন বাদশাহ, উনি হবেন রানী, তারা হবেন হ্যাঁ দাসী দাসী দাসীর মতো। আমার ভাইয়েরা, তারা হবে দাসীর মতো। আমার বন্ধুরা, তা আমলি আর আপনার ম্যাডাম বসে থাকবেন জান্নাতের ভিতরে। আল্লাহ কয় আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণের কারুকার্য খচিত সোফা। এটা তো কি কার দেওয়া নিছে রেন্টিকা? এরে মাত্র 660 ফুট রেন্টিকা। এরপর নাহলে 81 না 81 নাহলে 1200-1300 টাকা ফুট, সেগুন দিয়ে বানাইলে নাও 4,000-4,500 টাকা ফুট। আমার ভাইয়েরা, আর জান্নাতের চেয়ারগুলি থাকবে স্বর্ণের। আর আস্তে, কিসের সোফা? স্বর্ণের, স্বর্ণের। আমার ভাইয়েরা, আপনি আপনার ম্যাডাম সামনাসামনি বসবেন, মুতাকাবিলিন। আল্লাহ কয় সামনাসামনি, কারণ সাইডে বসবেন না। কেন সাইডে? আচ্ছা কোন জানি বুড়া মিয়ার দিকে যদি আমি কতক্ষণ সায়া থাকি, গাড়ির রং একটু বেহ হয়ে বলি। হ্যাঁ এমনি কি সারাদিন সায়া তখন যা? আর এমনি হইলে সাইডে গেলে তাকাইতে কষ্ট হয়, বেশিক্ষণ তাকানো যায় না। বেশিক্ষণ যদি কোনো কারণে ছায়া থাকতে হয় পরে গার তাড়াতাড়ি ঘুরানি যান, কথা ঠিক কিনা? এই রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা দেখতে যেন কাউকে কোনো কষ্ট না হয়, এই জন্যে আমি আল্লাহ তুমি আর তোমার ম্যাডামকে সামনাসামনি বসাইব। কত আই লাভ ইউ বলতে পারো তখন বলো। কিন্তু আমাদের দুনিয়ার মুসলমান ও যুবকেরা বুঝে আসে না, এখন আসে না, আসবে এক সময়। এখন জায়গা গাছতলায় যায় পার্কে, জোরে একে তো লোখাটো এরপরে নাকের সেন্টার ঠিক নাই, ঠুটগুলি কাইলা, এটা মধ্যে লাল লাল কাতরা মাগছে, এরপরে ওইটার কাইটার লইয়া গিয়া খালি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। আরে বাবা রে, জোন জোন বুঝা যা ফিসাবের ওজিফা, কথা বুঝেন না? কিন্তু দেখা যায় আই লাভ ইউ আই লাভ ইউ জপতে জপতে এরপরে গিয়ে বিয়ে করছে, বিয়ে করে আমার 3 মাস যাইতে না যাইতে হাতের থেকে মেহেন্দির দাগ এখনো যা নাই, এখন আর আই লাভ ইউ নাই, এখন খালি কো আই হেট ইউ, গেট আউট। ওই কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেজার হইেন না, রাগটা করবেন না তো বাবা। যারা আপনারা এই আই লাভ ইউর জগৎটা একটু ভালো বুঝছেন, আমরা তো একটু কম বুঝি, মেসার মানুষ, কথা বুঝেন না? এই সুযোগ তো আমাদের খুব একটা নাই। আমার বন্ধুরা, আপনারা যারা বুঝছেন, আপনাদের ঘরের ভিতরে যে কত ঝামেলা, এটি যদি সব আপনারা সামনে কইতাম যাইতো, অনেকে তো মাথা আর উপরের দিকে উঠতো না, কথা বোঝেন নাই? কারণ 22 বছর পার হইয়া 23 নম্বর বছরে আইসি, ওয়াজের বয়স আর ইমামতির বয়স, খতিবগিরির বয়স এক সমানে চলছে, কথা বোঝেন নাই? এক সমানে চলছে। আমার বন্ধুরা, 23 নম্বর বছর শুরু করছি 2017, 2017 সাল, এটা আমার 23 নম্বর বছর। আল্লাহ কত যে ঝামেলা, কত চিনি ভরা দেওয়ার লাগছে, ও খালি দুইজনকে মিলাইয়া দিবার লাগে,
জোরেগা ঠিক কিনে আরে আমরা ঠিক না কইলো ঠিক কারণ আমি তো দিছি আপনারা যদি নাও কোন এরপরও ঠিক এই পর্যন্ত কোন হুজুর রে দেখছেন নি আরে হুজুরের কাছে গিয়ে কইতে হুজুর একটু চিনি ভরা দেন আমার সুরতালির মা আমার সাথে বেশি কারণ কি এরা আই লাভ ইউ রিজার্ভ ফুটলা বন্ধ তো রাখছে বিসমিল্লাহ কবুলের ভোরের থেকে ডাক শুরু আই লাভ ইউ আই লাভ ইউ এই কারণে মরণ পর্যন্ত আই লাভ ইউ থাকে আর আপনাদের আই লাভ ইউ রিজার্ভ ওই গাছতলায় আর পার্কে শেষ হয়ে যায় এই কারণে বাড়িতে আসলে মিন্দির দাগও উঠে না এর ভিতরে কয় হ্যাট ইউ গেট আউট গেট আউট আমার ভাইয়েরা তাই আসল বলতে চাই একটি কথা মনে রাখতে হবে তা হলো এই আল্লাহর বিধান অমান্য করে দুনিয়ার জীবনে কেউ শান্তি পাইতে পারে না জোরে কোন ঠিক না আপনারা লক্ষ্য করবেন ইউরোপ আমেরিকা তো আমাদের আমার চাইতে আপনারা অনেক বেশি ছিলেন আপনারা গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের দেশে কুকুর কুকুরে যেমন কামড়া কামড়ি ওই দেশেও গিয়ে দেখবেন মানবরূপী কুকুরগুলি এমন ভাবে কামড়া কামড়ি করে একটার ঘরেও কোনো শান্তির ব্যবস্থা নাই আমার বন্ধুগণ সেজন্য বলতে চাই সেজন্য বলতে চাই আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করে কারোর মধ্যে শান্তির ব্যবস্থা হইতে পারে আমার ভাইয়েরা আমি আপনাকে একটু জিজ্ঞেস করি বিনয়ের সহিত আশা করি একটু জবাব দিবেন আচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিয়ে রাতের বেলা রাত্রে খাওয়া দাওয়া সাইরিয়া এখন শুইতে গেছেন কমলটা টান দিছেন এমন সময় আপনার ম্যাডামের কাছে একটা ফোন আইছে ফোন রিসিভ করে উনি কথা বলছেন বলার পরে আপনারা যদি কয় তুমি একটু অপেক্ষা করো আমার এক বন্ধু ডাকতেছে আমি আসতেছি ঘন্টা দুয়েক পরে আল্লাহ মাফ করো কেমন বউ যাতে কারো নসিবে না জুটি যদি যদি বলছি আমি জন্য যদি আমরা বউ যদি কথা কয় যে তুমি একটু রেস্ট নাও আমি আসতেছি দুই ঘন্টা আমার এক বন্ধু ফোন দিছে একটু আসতেছি রাত বাজে তখন এগারোটা তখন আপনার মেজাজ খুব ঠান্ডা সাত সুন্দর করে হাসি খুশি মতে বিদায় আচ্ছা ঠিক আছে এরকম বলার লোক আছেন এখানে কেউ কথা কন্যা দেখে আছেন কেউ জি না একজনও না কারণ আমরা মুসলমান আমাদের কিছু ইজ্জত সম্মান আছে আমাদের কিছু আবেগ অনুভূতি আছে আমার আর এখন রাতের বেলা শোয়ার টাইমে সে তুমি রেস্ট নাও আমি দুই ঘন্টা আসছি আমার বন্ধু ফোন দিছে আমার বন্ধুরা যাইবার আগে যদি যাইতে চায় প্রথমত তো বলো কি এরপরে যদি না আমার যাওয়াই লাগবে তো আমাদের গ্রাম দেশে একটা কথা আছে ওই ঘরের সোফাটা সালাম করে যায় ঘরের সোফাটা সালাম করে যাওয়ার অর্থ কি আর এদিক দিয়ে ডুববার সুযোগ তোমার নাই আর ওই কুত্তা বিলার জীবন যাপন গিয়া দেখেন রাত্রে শুইছে এখন হঠাৎ করে ফোন আসছে কি হয়েছে কত তুমি একটু রেস্ট নাও আমি আসছি আমার কলিগ ফোন করছে আমার ফ্রেন্ড ফোন করছে ওই আরো দুই ঘন্টা আড়াই ঘন্টা গিয়ে রাতের বেলা তার সাথে সময় দিয়া এরপরে আইসে আপনার কাছে বলেন দেখি এই জীবন যাপন আর কুকুর বিড়ালের জীবন যাপনের মধ্যে কোনো ব্যবধান থাকতে পারে না আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করো আমলের তৌফিক দান করো সবাই বলি আমিন আমার ভাইরা আমার বন্ধুরা তাই আসুন বলতে চাই ওইখানে পিছনে সাইডে পিছনে না সামনা সামনি কিসের চেয়ার আর আসতে কন আমি বাবারে কইতে তো মনে লাগে দুই ভরি স্বর্ণ দিয়ে আমি বড় একটা নেকলেস বানাই দিতে না আর স্বর্ণের চেয়ারে বইবেন এটাও সুবহানাল্লাহ জোরে কইতে না স্বর্ণের চেয়ারে বসবেন এখন গল্প যত সুন্দরই হোক ফাঁকে ফাঁকে যদি কিছু বুঝেন না ফাঁকে ফাঁকে যদি কিছু খানি উনি না ও তো গল্পটা বেশি সাফ কথা কোনা সাফ না এই জন্য খাদেম কয়া যান না হ্যাঁ কয়া যান মনে নাই খাদেম এই তারা ইয়াতুবু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন আমার বন্ধুরা চির বালক চির কিশোর অল্প বয়সী যাদেরকে গিলমান বলা হয় আমার বন্ধুরা তারা গিয়ে সামনে ঘোরাফেরা করবে ঘোরাফেরা করবে এটাও পার খালি হাতে নাবি আকোয়াবি আবানি হাতের মধ্যে জগ থাকবে গ্লাস থাকবে বিভিন্ন রকমের চা কফি শরবত যা যা দরকার থাকবে আর গিয়ে ডাকবে লাগেনি চা হে মামা চা খাইবেননি কক্সবাজার সমুদ্র সৈকতে গেছেন এনে গিয়ে বলে দেবেন সব মামা বুড়াডাও মামা করাডাও মামা তেসাইলাডাও মামা সব মামা বুড়াও মামা ডাহে জোয়ানও মামা ডাহে লেডিসও মামা ডাহে লেডাসও মামা ডাহে
মামা কোথায় গেবে মামা দাদা আর পার্কে গেলে দেখবেন যখন গিয়ে দেহে কই তোরের জোড়া কপট কপতি আপনাদের সাহিত্যিকদের কথা আর কি কপট কপতির জোড়া যখন গাছের নিচে গিয়ে বসে এমনি দেখবেন বুট বাদামওয়ালারা এখান থেকে একটু কাইতে থাকে এর তো আড়ার স্টাইল একটু কাইতে এখান থেকে দেখবেন গলাটা তেসরা করে একটা ডাক দেবে ম্যাডাম কথা বুঝেন না এই ম্যাডাম এই ম্যাডাম কইলেই লেডিসে জন্ডিস রে ক বাদাম লম না এখন বেশি কিছু কইতারতো না কারণ যদি এমন কিছু নিয়ে আবার বলার ডর আছে না কারণ ম্যাডাম কবে যদি বকিলেন রে এটার সাথে আই লাভ ইউ চলবে না এই জন্য বাদাম আল্লাহর ইহান দেখি ঘোরাফেরা করে যে এমন নি একজোড়া হওয়া যা তাহলে পাঁচজনের কাছ থেকে বিক্রি করে লাভ হবে যত একজনের কাছে বিক্রি করলে লাভ তত দশ টাকার বাদাম দিয়া আমার মন্দরা জান্নাতের ভিতরে আপনি আর আপনার ম্যাডাম সামনাসামনি বলবেন তারা চকলাস নিয়ে আসবে শরবত নিয়ে আসবে আপনাকে দিবে আপনাকে দিতে চাইবে ডাকবে আপনি শুধু বললে দেওয়া হবে আপনাকে উঠে আনতে হবে না বানাইতে হবে না তৈরি করতে হবে না অর্ডার দেওয়া লাগবে না তারাই সব নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে আমার বাবা ওই জান্নাতের ভিতরে আপনি আর আপনার স্ত্রী একসাথে বসে বসে গল্প গুজব করবেন আরাম করবেন আমার বন্ধুরা আরো থাকবে জান্নাতের 70 জন সর্বনিম্ন বিশ্ব নবী রাহমাতুল্লিলা আলামিন বলেন রে উম্মতরা জান্নাতের একটা হুর যদি একটা আঙ্গুল আকাশ ছিদ্র করে এই মাথাটা যদি বের করে দিত সূর্যের আলো ওই আঙ্গুলের মাথার আলোর সামনে ম্লান হয়ে যেত চুলগুলি যদি ছিদ্র করে ছেড়ে দেওয়া হয় একজন হুরের চুলের কালোর কারণে পুরা দুনিয়াটা আমাবস্যার রাত হয়ে যাবে 70 পাল্লা কাপড় পরিধান করানো থাকবে 70 পাল্লা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন 70 পাল্লা কাপড় ভেদ করে চামড়া রক্ত গুষ্ট হাড় ভেদ করে হাড়ের ভিতরের মগজ পর্যন্ত বাহির থেকেই দেখা যাবে বাহির থেকেই দেখা যাবে আমার বন্ধুরা ও যুবক তুমি কার পিছনে দৌড়াইতে আসো কোথায় দৌড়াচ্ছ আর মনে মনে ভাবছো কতই না সুন্দরী কতই না রূপসী কতই না কি এ যুবক তুমি এই দিক সারো ইমান আর নেক আমলের পথে হাঁটো তোমাকে জান্নাতে সম্বর্ধনা জানানোর জন্য জান্নাতি শত শত হুরেরা অপেক্ষা করতে আছে আমার বন্ধুরা ওই জান্নাত যদি পেয়ে যাও তুমি আর কোনো কিছুর জন্য একেবারে আফসোস থাকবে না আর যদি খোদা না খাস্তা জাহান্নামের বাসিন্দা হওয়া লাগে আফসোসের কোনো শেষ থাকবে না ওই দিন আফসোস করেও কোনো লাভ হবে আরো আস্তে কোনো লাভ হবে না লাভ হবে না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আসুন লক্ষ্য করে দেখুন আল্লাহ নবীর এক সাহাবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলেন নবী গো আমি যদি ঈমানদার হই তাহলে কি জান্নাত পাবো বলে হ্যাঁ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করেন সাহাবী রে বিয়ে শাদী করছো নি হুজুর আমার দিকে একটু তাকায়া বলেন আমার চেহারা সুরত বেশি ভালো না গরিব মানুষ টাকা পয়সাও নাই ওগো নবীজি আমার কাছে কে বিয়ে দিবে নবী ডাক দিয়ে কয় তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আসেনি এমন যার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠানো যায় নবীর সাহাবি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আছে একজন তবে থাকলে কি হবে এখানে প্রস্তাব নিয়ে গেলে কোনো লাভ হবে না কারণ মেয়েটা বড় সুন্দরী মেয়ের বাবা বড় ধনী আমি হলাম কালো কুশ্রি আমি হলাম গরিব মানুষ কোনো দিক দিয়ে মিল নাই আল্লাহ নবী বললেন সাহাবি যাও যাও আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও ওই ব্যক্তিটাকে গিয়ে সালাম দিয়ে বলবা আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ নবীর নির্দেশ পালনের জন্য গিয়েছেন ওই লোকের বাড়িতে নাম তার ওমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে কয় সালাম দিয়ে বললেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবী প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন মেয়ের বাবা ধনী মানুষ বংশের নেতা আর মেয়ে বড় সুন্দরী
মেজাজ গরম হয়ে গিয়েছে আমার সুন্দরী মেয়েকে বিয়ের জন্য। এমন একজন কালো বিশ্রী পুরুষের প্রস্তাব, একজন গরিব মানুষের প্রস্তাব, মেয়ের বাবা বড় রাগান্বিত, প্রস্তাবটা মেয়েও ভিতর বাড়ি থেকে শুনছে, বুঝতে পারছেন বাবা রাগ। এই জন্য মেয়ে নিজের জবান খুলে ডাক দে বলে আব্বা রাগ করলে কি লাভ হবে গো, কেন আপনি রাগ করছেন, আমাকে এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। আল্লাহু আকবার কর, আমার বাংলা ইসলামের অধিকার এই অধিকার দেওয়া আছে, মেয়ে তার পছন্দ অপছন্দের কথা বলতে পারে। আমার বন্ধুরা বাবা ডাক দিয়ে কমা গো, কেন ছেলের সাথে এই ছেলের সাথেই তোমাকে বিয়ে দিতে হবে, ছেলেটাকে যদি তুমি দেখতে এই ছেলেকে বিয়ে করতে রাজি হতে না, যদি আর্থিক অবস্থা সম্পর্কে জানতা লোকটা, ছেলেটা বড় গরিব মানুষ, এই ছেলেকে বিয়ে করতে তুমি রাজি হইতে না। মেয়ে ডাক দেখ আব্বা কালো না সুন্দর, ধনী না দরিদ্র, কোনটা আমি জানতে চাই না। আব্বা গো প্রস্তাব দেওয়ার সময় আমি শুনেছি বিশ্ব নবী প্রস্তাব দিয়ে পাঠাইছেন, ও গো আব্বা আজকে যদি বিশ্ব নবীর প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় কঠিন হাশরের ময়দানে বিশ্ব নবীর শাফাত ছাড়া যেদিন জান্নাতে যাওয়া যাবে না, আজকে যদি নবীর প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় গো হাশরের ময়দানে তো বিশ্ব নবীর শাফাতের আশা করা যায় না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, কি পরিমাণ নবীর মহব্বত। ও যুবক তাকায় দেখো এবার বিয়ে শাদী, এবার মেয়ে যখন রাজি বাবাও রাজি, বিশ্ব নবীর কাছে গিয়ে কর নবী গো বিয়ে শাদী হবে সব ঠিকঠাক, এবার নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়ে গেছে, আল্লাহ নবী কিছু কালেকশন করে দিয়েছেন বিভিন্ন সাহাবীদের কাছ থেকে, আল্লাহ নবী তাকে টাকাগুলো দিয়ে বলছেন এইটা দিবা মোহর, এটা দিয়ে কিছু কেনাকাটা করবা। আমার বন্ধুরা ইতিমধ্যেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে গেছেন ওহুদের ময়দানে, সাহাবী বিয়ে শাদী করবে মনে বড় আনন্দ, মার্কেটে প্রবেশ করেছে কাপড় কিনবে, এমন সময়ে কোথায় থেকে জানি আওয়াজ ভেসে উঠেছে, এরা মদিনার মুসলমানেরা এখনো আরাম আনন্দে সুখ স্বাচ্ছন্দে ঘোরাফেরা করতে আসো, অথচ ওহুদের ময়দানে রাহমাতুল আলামিনের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমার বিয়ের কথা ভুলে গিয়েছে আমার বন্ধুরা, যেই মেয়েটার সাথে বিয়ের কথা ছিল মেয়েটার উপাধি ছিল টাইটেল ছিল হুরে মদিনা, মদিনার হুর মদিনার মধ্যে সুন্দরী বেশি ছিলেন, এই জন্য হুরে মদিনা বলে ডাকতো। আমার বন্ধুরা নবীর সন্ধান পাওয়া যায় না, যুবকের মন থেকে হুরে মদিনার কথা উদাও হয়ে গিয়েছে, বিয়ের কথা ভুলে গিয়েছে, কাপড়ের টাকা দিয়ে তরবারি কিনে জিহাদের ময়দানে দৌড় দিয়েছে। হে মুসলমান আমরা যদি ওই মুসলমান হতে পারতাম, বিশ্বের মহব্বত যদি পূর্ণ থাকতো, আর ওই ঈমান আর নেক আমল যদি আমাদের থাকতো, আমরাও যদি এমন ভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ার মতো সাজ সাহস আমাদের থাকতো, আমার ভাইয়েরা আমি তো এখনো বিশ্বাস করি পৃথিবীর 200 কোটি মুসলমানের দিকে কোনো কাফের বাচ্চা কোনোদিন চোখ রাঙ্গাইবার সাহসও করতো না। আমার ভাইয়েরা বন্ধুরা জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন, আমি খুব শর্ট করে বলছি, ও যুবক তাকায় দেখো শাহাদত বরণ করেছেন, 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন, এর মধ্যে উনিও একজন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় চাচা হযরত আমির হামজা তিনিও শাহাদত বরণ করেছিলেন। আমার বন্ধুরা আল্লাহ নবী কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়াইলেন, কবরে নিজে গিয়ে নবী নামলেন, নবী নিজে কবরে নামলেন, সাহাবীদের দিকে হাত বাড়ায় লাশ দেওয়া হয় নবীজির হাতে, আল্লাহ নবী নিজ হাতে কবরে লাশগুলো রাখেন। বিশ্বের কলিজা ভরা ব্যথা, নবীর প্রিয় চাচা সহ 70 জন সাহাবি শাহাদত বরণ করেছেন, এক একজন সাহাবীর লাশ রাখেন, আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে গাল গড়িয়ে পানি পান নিচের দিকে পড়ে। আমার বন্ধুরা এমন ব্যথাক্রান্ত নবী কবরে লাশগুলো রাখছেন, এমন সময় নবীর ওই কালো সাহাবীর লাশ নবীজির হাতে, আল্লাহর নবী কবরে রাখছেন চোখের পানি ছেড়ে, কিন্তু যেই মাত্র কবরে রাখলেন রাখা মাত্রই মুস্কি হাসি মারলেন হঠাৎ করে, চেহারা মুবারক একটু ঘুরে
করায় নিলেন। দাফনের কাজ শেষ হলে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ও নবীজি, আপনি এতক্ষণ কাঁদছিলেন, কিন্তু আপনার এই কালো সাহাবীর লাশ কবরে রাখা মাত্রই কেমন জানি হঠাৎ একটু মুস্কি হাসি মারলেন, আবার চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন। কারণ কি? নবী আমার ডাক দেখো সাহাবীরা রে, আমার এই সাহাবীর, এই কালো সাহাবীর বিয়ে হওয়ার কথা ছিল মদিনার একজন সুন্দরী রূপসী মেয়ের সাথে, একজন জমিদার ধনী বাবার মেয়ের সাথে। আমি বিশ্ব নবীর সম্মান পাওয়া যায় না। এই কথা শোনার পরে সাহাবি সাহাবি বিয়ের কথা ভুলে গিয়ে কাপড়ের টাকা দিয়ে তরবারি খরিদ করে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই জন্য তার লাশটাকে গ্রহণ করার জন্য জান্নাতের শত শত হুর মহান আল্লাহ তার কবরে পাঠায়া দিয়েছে। এই হুরগুলি তাকে গ্রহণ করার জন্য মানে প্রতিযোগিতা লাগছে, কে কার আগে আসবে। এই যে আগে প্রতিযোগিতা, কে কার আগে, এই জন্য অনেকের কাপড় সুপড়ও ঠিক নাই। এই কারণে আমি নবী হইয়ে তো আর একজনের স্ত্রীর দিকে তাকায় থাকতে পারি না, দৃশ্যটা দেখে আমার আনন্দ লাগছে, এই জন্য মুস্কি হাসি এসে গেছে, আর যেহেতু একটু কাপড় সুপড় উল্টা পাল্টা, এই জন্য আমি বিশ্ব নবী চেহারা মোবারক ঘুরাইয়া নিছি। ও যুবক, তো তোমার জন্য তো জান্নাতের সেই হুর অপেক্ষা করছে, তুমি কোথায় দৌড়াইতে আসো? কাজেই চালু আসো, ঘুরে আসো ফিরে। ইন্নাল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا। যারা ইমানদার হবে, নেককার হবে, আল্লাহ কো আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। তাই আসুন আমরা গুনার কাজ ছেড়ে দিয়ে ইমানদার আর নেককার হওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার যোগ্য যেন আমরা হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ইনতিজামিয়া কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।